শিক্ষামন্ত্রীর আশকারা ও আশ্রয় প্রশ্রয়ে ইউজিসি পক্ষপাতমূলক ও বিভ্রান্তিকর একটি রিপোর্ট দিয়েছে বলে দাবি করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। এইরকমটি কেন হয়েছে সেজন্য আমি মনে করি এর পেছনে পরিপূর্ণভাবে দায় দায়িত্ব শিক্ষামন্ত্রী মহোদয়ের। এই পুরো পরিস্থিতিটা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের আশ্রয় প্রশ্রয় এবং আশকারায় এই অবস্থায় এসছে। এটা একেবারেই ন্যাক্কারজনক একটি রাজনৈতিক অপকৌশল। বিদ্যাশিক্ষার সর্বোচ্চ পর্যায়ের প্রতিষ্ঠান এই ধরনের হীন রাজনীতি করবার জায়গা নয়।